হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কমিউনিকেশন স্কিলের চারটি দারুণ টেকনিক। যদি এই টেকনিক শিখে যাও, যেটা প্র্যাকটিস করে যে কেউই শিখতে পারে, তাহলে এর তিনটি মেন ফায়দা আছে। ফার্স্ট হলো, তুমি কথা বলার এক্সপার্ট হয়ে যাবে। সেকেন্ড হলো, তুমি অনেক কনফিডেন্ট হয়ে উঠবে। আর থার্ড হলো, এরপর তুমি আর কাউকে আর বলো আর শোনাও বলে বলে বোর করবে না। তাই আর দেরি না করে সোজাসুজি চলে আসি কাজের কথায়। টেকনিক নাম্বার ওয়ান, কোয়ালিটি। এটা শুনতে খুব কমন মনে হলেও একদমই না। একটা ভালো কনভারসেশন ডিপেন্ড করে তার কোয়ালিটির ওপর। তাই সবসময় চেষ্টা করো, যখনই তুমি কিছু বলবে, বলার সময় সেখান থেকে অপ্রয়োজনীয় শব্দগুলো বাদ দেওয়ার। যেমন মানে, কখনো কখনো লোক নর্মালি ওয়ার্ডটা বেশি বলে থাকে, আর কিছু লোক ইউনো বলে থাকে। এই ওয়ার্ডসগুলো কনভারসেশনে কোনো ভ্যালু অ্যাড করে না, আর বলার কোনো মানে নেই। ফর এক্সাম্পল, এই প্যারাগ্রাফটা মন দিয়ে শোনো। ছুটির দিন আপনি কি করেন? আমি ছুটির দিনে মানে সকালবেলায় ফুটবল খেলতে যাই, ইউনো দুপুর পর্যন্ত নর্মালি ফুটবল খেলি, দেন সন্ধ্যাবেলায় নর্মালি ফ্যামিলির সাথে বাইরে যাই, ইউনো ছুটির দিনে লিটারেলি খুব মজা হয়। এবার এটার সাথে এটাকে কম্পেয়ার করো। ছুটির দিন আপনি কি করেন? আমি ছুটির দিন সকালবেলায় ফুটবল খেলতে যাই, দুপুর পর্যন্ত ফুটবল খেলি, দেন সন্ধ্যাবেলায় ফ্যামিলির সাথে বাইরে যাই, ছুটির দিন লিটারেলি খুব মজা হয়। এখানে তুমি দেখলে সেকেন্ড কনভারসেশনটা অনেকটা শর্ট, কিন্তু ওখানে যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটা সেম। বরং সেকেন্ড কনভারসেশনটা ফার্স্ট কনভারসেশনের থেকে বেশি কনফিডেন্ট মনে হচ্ছে, কিন্তু তবুও এখানে কিছু একটা কম মনে হচ্ছে। সেটা আমরা দেখে নেব পয়েন্ট নাম্বার টুতে। পয়েন্ট নাম্বার টু হলো পজেস। একটানা না বলে যদি একটু থেমে থেমে বলো, তাহলে এটা তোমার কনভারসেশনে আরও ভ্যালু অ্যাড করে। ওই সেম সেন্টেন্সটা একটু থেমে থেমে বলা যাক। আমি ছুটির দিন সকালে ফুটবল খেলতে যাই, দুপুর পর্যন্ত ফুটবল খেলি, দেন সন্ধ্যাবেলায় ফ্যামিলির সাথে বাইরে যাই, ছুটির দিন লিটারেলি খুব মজা হয়। তো এটাই হলো ডিফারেন্স। তাই তুমিও যদি তোমার কথায় দম রাখতে চাও, তাহলে একটু থেমে বলো আর সঠিক জায়গায় থামো। থার্ড টেকনিক হলো স্টেটমেন্ট। একটা কমন মিস্টেক যেটা বেশিরভাগ লোকই করে থাকে, সেটা হলো সামনের লোকটিকে প্রশ্নের পর প্রশ্ন করতেই থাকে, যেন সে তার ইন্টারভিউ নিচ্ছে। ডোন্ট ডু দ্যাট। কারণ তুমি যদি শুধু প্রশ্নই করতে থাকো আর নিজের ব্যাপারে কিছু না বলো, তাহলে এটা ওয়ান সাইডেড কনভারসেশন হয়ে যায়, আর সামনের লোকটা তখন তোমার কাছ থেকে পিছু ছাড়ানোর চেষ্টা করবে। তাই প্রশ্ন করার বদলে স্টেটমেন্ট ইউজ করো। আমি তোমাকে দু ধরনের খুব কার্যকরী স্টেটমেন্টের ব্যাপারে বলছি। ফার্স্ট হলো কোল্ড রিড স্টেটমেন্ট। এখানে তোমাকে যেটা করতে হবে, সামনের লোকটাকে অবজার্ভ করে শুধু আন্দাজ করতে হবে আর ওটাই বলতে হবে। ধরো তুমি তাকে জিজ্ঞাসা করতে চাও যে তার হবি কী। এখানে সিম্পল কোয়েশ্চেন হলো, আপনার হবি কী। এটাকে যদি কোল্ড রিড স্টেটমেন্টে বলতে চাও, তাহলে এখানে তোমাকে বলতে হবে, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব ইন্টারেস্টিং পার্সন। আমি বাজি লাগাতে পারি, আপনার হবিও খুব ইন্টারেস্টিংই হবে। এখানে যদি তোমার আন্দাজ ভুল হয়, তাহলে সে তোমাকে কারেক্ট করবে যে, না ইয়ার, আমি কোথায় ইন্টারেস্টেড পার্সন, আমি তো সারাদিন শুয়ে থাকি। আর নয়তো সে তোমাকে জিজ্ঞাসা করবে, আপনার কেন মনে হলো আমি ইন্টারেস্টেড পার্সন? এখানে যদি তুমি বা তোমার আন্দাজ সঠিক হয়, তাহলে তার আর তোমার মধ্যে একটা সুন্দর বোঝাপড়া তৈরি হয়ে যাবে, আর সেও অবাক হয়ে তোমাকে জিজ্ঞাসা করবে, আমার ইন্টারেস্টিং হবি আপনি কিভাবে জানলেন? এই কোল্ড রিড স্টেটমেন্ট জ্যোতিষীরাও ইউজ করে থাকে। হাত দেখে বলে, তুমি তাড়াতাড়ি রেগে যাও। হ্যাঁ বাবা, আপনি কি করে জানলেন? তোমার হাতের রেখা সেটাই বলছে। তোমার দুটো গার্লফ্রেন্ড আছে। দুটো যদি নাও থাকে, তবুও তুমি তখন ভাবতে শুরু করবে, এটা না ওটা, তারপর বলবে, ব্যাস বাবা আর কিছু বলবেন না। এই ধরনের ভাঁওতাবাজির চক্করে একদমই পড়বে না। এটা জাস্ট একটা কোল্ড রিড স্টেটমেন্ট। এটা জ্যোতিষ, সাইকিয়াট্রিস্ট, মেন্টালিস্টরা সবাই ইউজ করে। সামনের লোকটার ব্যাপারে আন্দাজ করে তাকে বলো, তুমি ভুল হলে সে তোমাকে কারেক্ট করে দেবে, আর যদি তুমি সঠিক হও, তাহলে তার সাথে তোমার একটা ভালো কানেকশান বিল্ড হয়ে যাবে। সেকেন্ড স্টেটমেন্ট টেকনিক হলো স্টোরি টেল স্টেটমেন্ট। এখানে যদি তুমি কাউকে জিজ্ঞাসা করতে চাও যে আপনার কিসে ভয় পায়, এটা খুবই সিম্পল কোয়েশ্চেন হয়ে গেল। এখানে তুমি কোনো ইনফরমেশন শেয়ার করোনি। তুমি এই প্রশ্নটাকে একটা স্টোরি ফর্মে বানাতে পারো। তুমি বলতে পারো, ছোটোবেলায় আমি অন্ধকারে খুব ভয় পেতাম, তাই শোবার সময় আমি নিজেকে পুরো চাদর দিয়ে লুকিয়ে নিতাম, যাতে কোনো ভূত এসে আমাকে ধরতে না পারে। এখানে তুমি একটা গল্প বললে, যেটা থেকে সামনের লোকটা অনেকগুলো টপিক বার করতে পারবে, যেমন অন্ধকার, ছেলেবেলা, ভূত, আর এগুলোতে সে তার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবে। তাই সিম্পল কোয়েশ্চেন না করে স্টেটমেন্ট ইউজ করো,
এতে আরও ভালো কানেকশান তৈরি হয়। এবার চলে আসি কমিউনিকেশনের টেকনিক নাম্বার ফোরে। এই টেকনিকটা এত বেশি স্ট্রং যে তুমি যদি এটা শিখে নিতে পারো তাহলে তোমার কাছে কখনো কথার অভাব হবে না, তুমি কখনো আর বলো আর শোনাও এর মতো ওয়ার্ড ব্যবহার করবে না। এটাকে বলে কনভারসেশনাল থ্রেডিং। একটা নর্মাল কনভারসেশন কীরকম ফানি হয় শোনো। আপনি কোথায় থাকেন? আমি কলকাতায় থাকি। ও দ্যাটস কুল। আপনি কোথায় থাকেন? আমি দিল্লিতে থাকি। ও আচ্ছা, আর বলুন। সব ঠিক আছে, আপনি বলুন। ব্যাস, এখানেই তোমার কনভারসেশন শেষ হয়ে যায়। কনভারসেশন থ্রেডিং টু এখানে দারুণ কাজ করে। এখানে প্রথমে যেটা করতে হবে, তুমি যখন কিছু বলবে সেটাতে অন্তত এতটা ইনফরমেশান দাও যাতে সামনের লোকটা সেটা থেকে টপিক বের করে কথাটা এগিয়ে নিয়ে যেতে পারে। মানে তোমার কথার মধ্যে একটা গল্প থাকতে হবে, এগেইন স্টোরি। আর সেকেন্ড ওয়েটা হলো, সামনের লোকটা তোমাকে যেটা বলছে সেটা থেকে কোনো টপিক খোঁজো। আমরা যখনই কিছু বলি আমাদের বলা প্রত্যেকটা সেন্টেন্সে কিছু না কিছু টপিক লুকিয়ে থাকে যেটা আমরা লক্ষ্যই করি না। যদি এই কনভারসেশনে শুধু এই কথাটা একটু অন্যভাবে বলা যায় যে এমনিতে আমি কলকাতায় থাকি কিন্তু ছোট শহরে থাকতে আমার বেশ ভালো লাগে, বেশি ভিড়ভাড় আমার পছন্দ না, এই সেন্টেন্সটা থেকে অনেক টপিকেই কথা শুরু করা যায়। যেমন কলকাতা, ছোট শহর, ভিড়ভাড় ইত্যাদি। ছোট শহর সম্পর্কে তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারো, কলকাতা সম্পর্কে তোমার অভিজ্ঞতা শেয়ার করতে পারো, ভিড়ভাড় নিয়ে কোনো স্টেটমেন্ট দিতে পারো, লাস্ট টাইম তুমি যে ট্রাফিকে ফেসেছিলে সেই এক্সপিরিয়েন্সটাও শেয়ার করতে পারো। ধরে নাও সামনের লোকটা তোমাকে বলছে সে কলকাতায় থাকে, সেখানে তুমি নিজের শহর সম্পর্কে ভালো ইনফরমেশান শেয়ার করতে পারো যে আমি দিল্লিতে থাকি, এখানে লালকেল্লা দেখার মতো, তাছাড়া ইন্ডিয়া গেট, রাত্রিবেলায় এখানে আলোর বন্যা বয়ে যায়, কুতুব মিনার, আরও কত কী। তখন সে আরও প্রশ্ন করতে থাকে আর কনভারসেশনটা চলতেই থাকে। মোস্টলি বেশিরভাগ লোক একে অপরকে সেরকম কিছু টপিকই দেয় না, ফলে কনভারসেশনটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় যেখানে সে চাইলেই দিতে পারে। তাই যখন তোমাকে কেউ কোনো টপিক দিয়ে দেয় তখন তুমি সেখান থেকে চুজ করতে পারো যেটাতে তুমি ইন্টারেস্টেড। আর যদি তোমাকে সে টপিক না দেয় তাহলে তুমি তাকে এমন কিছু টপিক দিতে পারো স্টোরি স্টেটমেন্টের মাধ্যমে, তাহলে সে সেখান থেকে কোনো না কোনো টপিক চুজ করে কনভারসেশনটা আরও এগিয়ে নিয়ে যেতে পারবে। তো এটাই ছিল কমিউনিকেশন স্কিলের চারটি পাওয়ারফুল টেকনিক। আমি আরেকবার বলে দিচ্ছি। নাম্বার ওয়ান, কোয়ালিটি। নিজের কথায় কোয়ালিটি আনো, অপ্রয়োজনীয় শব্দ বাদ দাও। সেকেন্ড হলো পজেস, সঠিক জায়গায় থামো যাতে তোমার কথার মধ্যে একটা ভ্যালু তৈরি হয়। থার্ড হলো স্টেটমেন্ট, কাউকে ডাইরেক্ট প্রশ্ন করার পরিবর্তে স্টেটমেন্ট দিয়ে কথা বলো যাতে সে তোমার সাথে মন খুলে কথা বলতে পারে, নিজের ব্যাপারে কিছু বলতে পারে। আর ফোর্থ হলো কনভারসেশনাল থ্রেডিং, যেখানে তুমি তার কথা মন দিয়ে শোনো আর তার থেকে টপিক বেছে নাও। আর যদি সে কোনো টপিক না দেয় তাহলে তুমি একটু ডিটেলে বলো যাতে সে ওখান থেকে কোনো না কোনো টপিক বের করে কনভারসেশনটা কন্টিনিউ করতে পারে। কনভারসেশন নিয়ে এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর যদি ভালো না লাগে তাহলে তো তুমি জানোই কী করতে হবে। আর যদি তুমি এই প্রথমবার আমার ভিডিও দেখছো তাহলে ঘন্টাটা বাজিয়ে দিও যাতে পরের ভিডিওর নোটিফিকেশানগুলো তোমার কাছে পৌঁছে যায়। আমি ফ্রিকোয়েন্টলি ভিডিও আপলোড করি না, তাই তুমি আশা করি ডিস্টার্ব হবে না। শুনতে থাকো স্বনিয়ন্ত্রিত জীবন।